শুভ সকাল, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া। কোন সাগরের ওপার হতে কোন সুদূরের ধন ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গানে গানে এভাবেই করেছেন শরৎ বন্দনা। কবিতায় গানে বাংলার প্রকৃতির রূপে মুক্ত হয়ে আমাদের সাহিত্যিকেরা অসংখ্য লেখায় সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। ষড়ঋতুর সব প্রকৃতি আমাদের কাছে সুন্দর বা প্রিয় না, কারো শীত প্রিয় তো কারো বৃষ্টি ভালো লাগে, কিন্তু শরৎ নিয়ে বিভিন্ন লেখা বর্ণনা আমাদের মাঝে মুক্ততা ছড়ায় নিঃসন্দেহে। এই ঋতুকে নিয়ে শরৎ বিচিত্র প্রবন্ধে কবিগুরু বলেছেন, শরতের রঙটি প্রাণের রঙ, অর্থাৎ তাহা কাঁচা বড় নরম, রৌদ্রটি কাঁচা সোনা সবুজি কচি, নীলটি তাজা। এই যে তাজা নীল, সাদা মেঘের ভেলা কাশফুল, শিউলিঝরা সকাল, কাঁচা সোনা রং, সবই আমাদের চোখে সুন্দর। সুন্দর শব্দটা আপেক্ষিক হলেও কিছু ক্ষেত্রে এই শব্দটি চিরন্তন, যেমন ধরুন চাঁদ, ফুল, পাখি, প্রকৃতি, শিশুর হাসি, মায়ের কোল। এই সুন্দর আমাদের মনকে ভালো রাখে, ভালোবাসতে শেখায় নিজেকে। বলছিলাম শরতের কথা, সত্যি এই ঋতুটি অপরূপ বৈশিষ্ট্যে যেমন প্রকৃতিকে ভরিয়ে রাখে, তেমনি মানব হৃদয়কেও ভরিয়ে রাখে আপন সৌন্দর্যে। সাদা নীলের মিশেলে যেন ঝলমলিয়ে হেসে ওঠে, মুগ্ধতা ছড়ায় মানুষের মনে। আজ শরতের এই সকালে সবার জন্য শুভকামনা, সেই ঝলমল মুগ্ধতা যেন ঘিরে রাখে সবাইকে সারাটা দিন। ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে, আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। স্বাগত সবাইকে প্রভাতী ম্যাগাজিন মহানগরীর আজকের আয়োজনে, সাথেই আছি আমি তনিমা করিম এবং আমি শাকিল আহমেদ। প্রিয় বন্ধুরা, একরাশ ভালোবাসা আপনাদের জন্য, যারা নিয়মিত শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। মহানগরীর প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মহানগরী রোববারে নিয়মিত সবগুলো পর্বই শুনবেন। শুনবেন ঢাকার ঐতিহ্যের গল্প নিয়ে নগর পাঁচালি, প্রিয় শহরের উন্নয়নে তরুণদের ভাবনা, ঢাকার নদী খাল জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর স্রোতস্বিনী, নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্যে সাজানো শুভযাত্রা এবং গান। আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে, আসুন শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল 7:30 থেকে সকাল 8 পর্যন্ত নিয়মিত এই অনুষ্ঠানের রোববারের আয়োজন থেকে জেনে নেই তিলোত্তমা ঢাকার নানা তথ্য। বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সাংস্কৃতিক প্রাচুর্য ও সমৃদ্ধ ইতিহাসের এই মহানগরী আমাদের প্রিয় শহর। এর ঐতিহ্যবাহী খাবার,
হারানো সংস্কৃতি, বিনোদন কেন্দ্র ও বিখ্যাত স্থানগুলোর গল্প আমাদের অনুভবে ফিরিয়ে নিয়ে যায় সুদূর অতীতে। পরিব্রাজক, ইতিহাস, ঐতিহ্যের পৃষ্ঠপোষক সহ সবাইকে আকর্ষণ করে সংস্কৃত ঐতিহ্যের ঢাকা। আমরাও সেসব সমৃদ্ধ ইতিহাস আপনাদের জানাতে এবং চেনাতে চেষ্টা করি নগর পাঁচালী পর্বে। প্রতিবেদনমূলক এই পর্বে অদ্বৈত মারুত আজ লিখেছেন বাহাদুর শাহ পার্ক নিয়ে, পড়ে শোনাচ্ছেন নওশিন ফরহান। প্রিয় শ্রোতা বন্ধুরা, নগর পাঁচালীতে আজ শোনাব কালের সাক্ষী এবং ঢাকার ঐতিহ্য ও গৌরব বাহাদুর শাহ পার্ক সম্পর্কে। পুরান ঢাকা সদরঘাটের নিকটবর্তী লক্ষ্মীবাজারে অবস্থিত বাহাদুর শাহ পার্ক, এটি একটি ঐতিহাসিক স্থান এবং বহু ঐতিহাসিক ঘটনা সাক্ষী। ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের বিপ্লবীদের স্মৃতিচিহ্ন ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাহাদুর শাহ পার্ক। ইংরেজদের শাসন শোষণের ইতিহাস, ইংরেজ শাসকদের বর্বরতা ও স্বাধীন চেতা সেনাদের আত্মত্যাগের কালে সাক্ষী এই পার্ক। বন্ধুরা, পার্কের স্থান সম্পর্কে জেমস টেলরের বর্ণনা অনুসারে 1840 সালেও এটি ছিল কয়েকটি রাস্তার মাঝে এক টুকরো খালি জায়গা এবং তা ছিল বৃত্তাকার একটি বাগান। এর আশেপাশে বসবাস করত আর্মেনীয়রা, এখানেই ছিল তাদের বিলিয়ার্ড ক্লাব। স্থানীয়রা এই ক্লাবের নাম দিয়েছিল আন্টাঘর। বিলিয়ার্ড বলকে বলতো আন্টা, মূলত এই আন্টা শব্দ থেকে আন্টাঘর নামটির উৎপত্তি। ক্লাব ঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গনি ও নবাব আহসানউল্লাহ। এখানে ইংরেজরা বিলিয়ার্ড, টেনিস ও ব্যাডমিন্টন খেলতেন, আড্ডাও দিতেন, পার্টিও আয়োজন করা হতো এখানে। ক্লাবঘরের সঙ্গে ছিল একটি মাঠ বা ময়দান, পরিচিত ছিল আন্টাঘর ময়দান নামে। 1858 সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানে এই সংক্রান্ত একটি ঘোষণা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার। সেই থেকে স্থানটির নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। প্রিয় শ্রোতা বন্ধুরা, 1857 সালে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের আমলে এই ময়দান বিশেষ খ্যাতি অর্জন করে। 1857 সালের 22 নভেম্বর ইংরেজ মেরিন সেনারা ঢাকার লালবাগের কেল্লায় দেশীয় সেনাদের নিরস্ত্র করার লক্ষ্যে আক্রমণ চালায়, কিন্তু সিপাহীরা বাধা দিলে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আহত ও পালিয়ে যাওয়া সিপাহীদের ধরে এনে সংক্ষিপ্ত কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিচারের পর 11 জন সিপাহীকে আন্টাঘর ময়দানে এনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। প্রিয় শ্রোতা, সিপাহী বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাদের সেনাদের স্মরণে আন্টাঘর ময়দানে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল। আর্মেনীয় ক্লাবঘরে চার কোনায় বসানো সীমানার নির্দেশক, চারটি ব্রিটিশ কামান পরবর্তীকালে তুলে এনে এই পার্কের চারদিকে বসানো হয়। এই পার্কের উন্নয়নে নবাব আব্দুল গনির ব্যক্তিগত অবদান ছিল। তার নাতি খাজা হাফিজুল্লাহর মৃত্যুর পর তার ইংরেজ বন্ধুরা হাফিজুল্লাহ স্মৃতি রক্ষার্থে চাঁদা তুলে 1884 সালে এখানে একটি স্মৃতিফলক স্থাপন করেছিল। প্রিয় বন্ধুরা, 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে এই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এই বিদ্রোহের মাধ্যমে ইংরেজ শাসনের পতন ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের শাসন পুনরায় চালু করার চেষ্টা করা হয়। তাই তার নামানুসারে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ডিম্বাকৃতির এই পার্কটি লোহার রেলিং দিয়ে ঘেরা। এর পূর্ব এবং পশ্চিম পাশে দুটো প্রধান গেট রয়েছে। ভেতরের রেলিংয়ের পাশ দিয়ে পাকা রাস্তা আছে। পার্কটি ঢাকার অন্যতম প্রধান নৌবন্দর সদরঘাট এলাকায় ঢুকতেই লক্ষ্মীবাজারের ঠিক মাথায় অবস্থিত। পার্কটি ঘিরে 7টি রাস্তার মিলনস্থান রয়েছে। এর চারপাশে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থাকার কারণে এটি পুরনো ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। পার্কের উত্তর পাশে রয়েছে সেন্ট থমাস চার্চ, একই পাশে অবস্থিত ঢাকার প্রথম পানি সরবরাহ করার জন্য তৈরি পানির ট্যাঙ্ক। উত্তর পূর্ব কোণে রয়েছে ঢাকার অন্যতম কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং ইসলামিয়া হাইস্কুল। পূর্ব পাশে রয়েছে ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যালয় সরকারি মুসলিম হাইস্কুল। দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পার্কের ঠিক উত্তর পশ্চিম পাশে রয়েছে ঢাকা জজ কোর্ট। এছাড়া বাংলা বাজার, ইসলামপুর, শাখারি বাজার থেকে বর্তমানে ঢাকায় নতুন এলাকায় আসতে এই পার্ক এলাকার রাস্তাটি প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। নগর পাঁচালীতে শুনছিলাম আমরা বাহাদুর শাহ পার্ক নিয়ে নানা তথ্য।
প্রিয় বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে আমরা আপনাদের পরামর্শ, মূল্যবান মতামত, গঠনমূলক সমালোচনা জানতে চাই। লিখতে পারেন দুটি মাধ্যমে, চিঠিতে এবং ইমেল করে। চিঠি লেখার ঠিকানা প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শের ই বাংলা নগর, ঢাকা 1207। আর ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে mahanagorbb@gmail.com। এবার শুরু করছি পরের পর্ব, নগর উন্নয়নে তরুণদের ভাবনা। বন্ধুরা, এই যে শহর, এই শহরকে ঘিরে এখন তরুণরা দেখছেন নানা স্বপ্ন। সেই স্বপ্নের প্রতিফলন তাদের ভাবনায়, কিভাবে আবর্জনা রিসাইক্লিং এর মাধ্যমে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠু ও দ্রুত করা যায়, শহরের সৌন্দর্য বর্ধনে কি কি পদক্ষেপ ভূমিকা রাখতে পারে, লোকাল বাসকে নিয়মতান্ত্রিক করে যাত্রী ভোগান্তি কমিয়ে যানজট নিয়ন্ত্রণে কি করলে ভালো হয়, এমন সব পরিকল্পনা তারা নিজেদের মতো করেই ভাবছেন। আর সেই সব ভাবনার কথা মহানগরের নিয়মিত প্রতিবেদক শেখ নজরুল ইসলাম তুলে এনেছেন সাক্ষাৎকারমূলক প্রতিবেদনের মাধ্যমে। তো আসুন শুনি নগর উন্নয়নে তরুণদের ভাবনা। শ্রোতা বন্ধুরা, নগর উন্নয়নের তরুণ ভাবনায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, একটি সুস্থ ও সুন্দর জীবনের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ সুন্দর পরিবেশ। আমরা যারা এই মহানগরীতে বসবাস করি, আমাদের প্রত্যাশা একটি সুস্থ সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ। অথচ দিন দিন দূষিত হয়ে চলেছে ঢাকা মহানগরীর সেই সুন্দর পরিবেশ। কি কি কারণে এই পরিবেশ দূষিত হচ্ছে এবং কিভাবে পরিবেশের এই দূষণ আমরা রোধ করতে পারি, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজ আমি কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে। শ্রোতা বন্ধুরা, আমি কথা বলছি কয়েকজন তরুণ শিক্ষার্থীদের সঙ্গে যারা এই মহানগরীর পরিবেশ নিয়ে ভাবছেন এবং তাদের সেই ভাবনাগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরব। আপনার কি নাম? আমার নাম ইকরামুল হাসান জিহাদ। আপনি কোথায় পড়াশোনা করেন? উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি একটু বলবেন যে ঢাকা মহানগরীর পরিবেশ দিন দিন কেন দূষিত হচ্ছে, মূল কারণটা কি? মূল কারণই হচ্ছে আসলে ঢাকা নগরী হিসেবে যতটুক লোক ধারণ করতে পারে তার থেকে বেশি লোক এখানে অবস্থান করছে। সুতরাং আমরা যদি এটাকে আসলে গোড়ায় হাত দিতে চাই, এই দূষণ সমস্যার যদি গোড়ায় হাত দিতে চাই, আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে ঢাকার যে বিকেন্দ্রীকরণ, এই জিনিসটাতে হাত দিতে হবে আমার কাছে মনে হয়। যেটা আমি কথা বলবো আরেকজনের সঙ্গে। আপনার কি নাম? আমার নাম লাবণী রায়, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একটু জানতে চাই আমাদের এই মহানগরীর যে পরিবেশ দূষিত কেন হচ্ছে, কারণগুলো কি কি এবং কিভাবে এর প্রতিকার করা যায়, সে বিষয়ে আপনি কি ভাবছেন? আমাদের এখানে আসলে পরিবেশ দূষণ বলতে আমরা অনেক কিছু বুঝি, যেমন শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ থেকে শুরু করে যত রকমের দূষণ সব কিছুই আসলে ঢাকায় হচ্ছে। এবং আমরা যদি দেখি যে ঢাকা শহর আসলে দূষণের দিক থেকে এক নম্বরে আছে, দূষণের জন্য প্রথম কথা যে সচেতন হতে হবে। এবং সেক্ষেত্রে এখন যেহেতু একটা নতুন দেশ গঠিত হচ্ছে, তো সেই অনুযায়ী নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা এবং নতুন কিছু অবকাঠামোগত চিন্তা করতে হবে। আর যেটা মনে হয় যে গাছপালা বা যে কোনো ইয়ার ক্ষেত্রে আমাদের আসলে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। নদীর পানি কিন্তু দূষিত হচ্ছে, তাই না? আমাদের পাশে কিন্তু তুরাগ নদী, তাই না? এই দূষিত হওয়ার কারণটা কি? অবশ্যই শিল্প কলকারখানা, যে বর্জ্য হচ্ছে ধোয়া পড়ছে বা হচ্ছে বিভিন্ন আবর্জনা বা বর্জ্য পড়ছে, এটাই তো আসলে মেইন কারণ। তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলোকে যদি, যেটা বলছে যে বিকেন্দ্রীকরণ করা বা অন্য জায়গায় আসলে শিফট করা যায়, সেই ক্ষেত্রে আসলে আর কি কি ব্যবস্থা আমরা এই পরিবেশ দূষণ রোধ করতে পারি একটু যদি বলেন। আপনার কি নাম? আমার নাম প্রসেনজিৎ রায়। যেসব ইন্ডাস্ট্রিগুলোর কারণে আমাদের পানি এবং মাটি দুটোই দূষিত হয়, যেমন ধরেন কার্সিনোজেনিক অনেক পদার্থ বা কেমিক্যাল যেটা ইন্ডাস্ট্রি থেকে বের হয় সেটা কিনা পানিতে গিয়ে পানির সাথে মিশে যায় এবং পরবর্তীতে আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে সেই শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু সেটা ঢুকতে পারে। এটা একটা খারাপ একটা দিক, যেটার কারণে আমাদের বিভিন্ন রকম রোগ টোক সরা এসব হতে পারে। আবার আরেকটা বিষয় কি, যে ঢাকা শহরে কিন্তু অনেক ধরনের মানে অনিয়ন্ত্রিত কিছু যানবাহন ইদানিং দেখা যাচ্ছে, যেটা কিনা আসলে পরিবেশ
পরিবেশের জন্য, বিশেষ করে বায়ুর জন্য, যানবাহনের যে কালো ধোঁয়া, যানবাহনের যে কালো ধোঁয়া, এবং কালো ধোঁয়াতে কিন্তু যেমন কার্বন মনোক্সাইডের মতো খুবই ক্ষতিকারক কিছু পদার্থ সেখানে থাকে, এবং সালফার ডাইঅক্সাইড, যেটা কিনা পরবর্তীতে ওই যে এসিড বৃষ্টি সহ নানারকম আরও অনেক ধরনের পরিবেশের যে সমস্যাগুলো সেগুলো হতে পারে। আবার যেটা বললাম যে ভারী ধাতুগুলো যেগুলো অবশ্যই এটা ভারী ধাতু ওই ইন্ডাস্ট্রিগুলো থেকে আমাদের নির্গত হয়, সেটা কিনা মাটির জন্য খুব অনুপযোগী, যেটা কিনা আমরা আমাদের কৃষি প্রধান দেশে সেই মাটির সাথে মিশে গিয়ে আমাদের সেটা অনুর্বর করে দিচ্ছে, এটা একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমরা যদি সেই ওয়েস্টগুলো বা সেই যে খারাপ বর্জ্য পদার্থগুলো এগুলোকে যদি আমরা কোনোভাবে আলাদাভাবে যদি আমরা অপসারণ করতে পারি বা এগুলোকে আলাদাভাবে ম্যানেজমেন্ট করতে পারি, সেক্ষেত্রে তারা আমরা আলাদা জায়গায় আমরা এগুলো রেখে মানে দেন আমরা পরিবেশটাকে একটু, আমার মনে হয় যে এইভাবে যদি করি দেন আমরা একটা ভালো কিছু বা সামনের জন্য বা ভবিষ্যতের আমরা ভবিষ্যতের যারা আছে তাদের জন্য আমরা নতুন একটা পৃথিবী বা নতুন একটা দেশ বা পৃথিবী যেটাই বলেন আমরা নতুন একটা করতে পারবো। কথা বলছি আরেকজনের সঙ্গে, আপনার কি নাম? আমার নাম লিপা মণ্ডল, আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু কি বলবেন আমরা কেমন মহানগর চাই এবং এই মহানগরের পরিবেশ দূষণ আমরা কিভাবে রোধ করতে চাই? আচ্ছা, প্রথমত আমি মনে করি অনেকভাবে হচ্ছে আমাদের যে পরিবেশ দূষণটা এটা রোধ করা যায়, তার মধ্যে প্রথমত হলো লোক সংখ্যা কমানো, দ্বিতীয় হচ্ছে আমাদের যেরকম অপরিকল্পিতভাবে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো গঠন করা হয়, ইন্ডাস্ট্রিগুলো গঠন করা হয়, তো আমার মনে হয় যে এটার অ্যামাউন্টটা একটু কমানো উচিত। এবং যে ওয়েস্ট ডিসপোজালগুলো হয় এখান থেকে দেখা যায় যে সারফেস ওয়াটারে আমরা ডিরেক্ট ফেলে দিচ্ছি, তারপরে হচ্ছে ডোমেস্টিক যে ওয়েস্টগুলো আছে, তো আমার মনে হয় যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ট্রিট করে দেন হচ্ছে আমাদের এগুলোকে রিলিজ করা উচিত। তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে জলাশয়গুলোও ভালো থাকবে, মানে আমাদের জন্য ভালোই আর কি। আচ্ছা, একে তো হচ্ছে পরিবেশ ভালো থাকবে, দ্বিতীয় হচ্ছে আমাদের যেরকম ক্যানালগুলো দেখা যায় এবং লেকগুলো দেখা যায় যা ওয়েস্ট ডিসপোজাল মানে ডিরেক্ট ফেলার কারণে হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তো যার কারণে হচ্ছে আমাদের যখন বন্যা হয় বা বৃষ্টি হয় তখন দেখা যায় ফ্লাডেড হওয়ার চান্সটা থাকে। তো এগুলো যদি ভালোভাবে মানে ট্রিট করা হয় এবং হচ্ছে খনন করাও হয় পাশাপাশি, তো তখন দেখা যাবে যে হয়তো ঢাকাবাসী বন্যার হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, শ্রোতা নগর উন্নয়ন আজ এ পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে। এতক্ষণ নগর উন্নয়নে তরুণদের ভাবনার কথা জানছিলাম। নতুন যৌবনের দূত আমাদের প্রজন্ম, আমরা তাদের স্বপ্নের সাথে ভাবনার সাথে একাত্ম থাকব। নিশ্চয়ই একদিন এই শহর হবে আরও স্বস্তির শহর। শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, সাথে রয়েছে আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। বন্ধুরা, আজ 22 সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস, বলা চলে ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস। আর এই দিবসটি পালনের অর্থ গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া নয়, বরং সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা। 1974 সালে সুইজারল্যান্ডে প্রথম গাড়ি মুক্ত দিবস পালন করা হয়। 90-এর দশকে এই উদ্যোগে আরও ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে বিশ্বব্যাপী কার ফ্রি সিটি নেটওয়ার্ক। এরপর 1998 সালের 22 সেপ্টেম্বর ফ্রান্সে জাতীয়ভাবে 34টি শহরে গাড়ি মুক্ত দিবস পালিত হয়। পরের বছর ফ্রান্স ও ইটালির 90টি শহরে দিবসটি পালনে ব্যাপক সাড়া পড়ে। 2001 সালের 22 সেপ্টেম্বর বিশ্বের 33টি দেশের প্রায় 1000 শহরে ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস পালন করা হয়। দিবসটি পালনের আরও উদ্দেশ্য হচ্ছে নানা অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে তেল চালিত গাড়ির অতিরিক্ত ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করা, নতুন দূষণমুক্ত জ্বালানি চালিত গাড়ির সুফল সম্পর্কে জানানো, গাড়ি শিল্পে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত করে তোলা। যান্ত্রিক বাহনকে নিয়ন্ত্রণ করা গেলে শহরকে বায়ু দূষণ শব্দ দূষণ মুক্ত করা সম্ভব, এই একটি দিনই নয়। আসুন সবাই মিলে প্রতিদিনই সচেতন থাকি, শহরকে যানজট মুক্ত রাখতে, দূষণ মুক্ত রাখতে। সবাই মিলে ভালো থাকি প্রিয় শহরে, মাতৃভূমিকে সুন্দর রাখতে আমাদের একটু একটু সচেতনতা, ভালো ইচ্ছেগুলো অনেক বড় অবদান রাখবে, এটা নিশ্চিত। মাখা নিটল হাসি
সত্য সিনান সিক্ত রূপশীল লোনা এই মোহনীয় রূপের হয় না তুলনা যেন সত্য সিনান সিক্ত রূপশীল লোনা সবুজ শাড়িতে চলে যত দূর ঝলমলে রতুর মনের অজান্তে কত ভালোবাসি ভালোবাসি দেশাত্মবোধক গানটি শুনছিলাম প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে রফিকুল ইসলামের কথায় দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে বাংলাদেশ প্রিয় নাম আমাদের কণ্ঠে উচ্চারিত হয় ভালোবাসায় আর স্বদেশের প্রতি ভালোবাসা প্রতিজন দেশপ্রেমিকের অন্তরেই থাকে ভীষণ মমতায় পাশাপাশি দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতা আর আন্তরিক ভালোবাসায় দেশের একজন সচেতন নাগরিকের প্রকৃত পরিচয় তো আসুন দেশকে ভালোবাসি দেশের সেবায় আত্মনিয়োগ করি বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর আমাদের এবারের পরিবেশনা নগরীর স্রোতস্বিনী এই পর্বে আজ শুনব কাটা সুর খাল নিয়ে লেখা ও পাঠে আমান চপল চারিদিকে নদীবেষ্টিত রাজধানী ঢাকার এক সময়ের ঐতিহ্য ছিল খাল শহরের বিভিন্ন জায়গায় জালের মতো ছড়িয়েছিল পঞ্চাশটিরও বেশি খাল যেগুলো মিশেছিল নদীতে বৃষ্টি হলেই শহরের পানি গিয়ে পড়ত খালে আর খাল দিয়ে পানি বয়ে চলে যেত নদীতে সেই সাথে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত ময়লা আবর্জনা দিনের পরিক্রমায় আর সময়ের বিবর্তনে এখন অনেকটা এই স্মৃতি হয়ে আছে এসব পুরনো স্রোতের ধারা যেগুলো বেঁচে আছে সেগুলো আজও প্রশান্তি বিলিয়ে যাচ্ছে এই নগরের ব্যস্ত নাগরিকদের জন্য সুপ্রিয় শ্রোতা নগরীর স্রোতস্বিনী পর্বে আজ থাকছে কাঁটাসুর খালের জানা অজানা অনেক কথা কাঁটাসুর খালের শুরু রায়ের বাজার বটতলা থেকে কাঁটাসুর এলাকা দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই খালের নাম হয়েছে কাঁটাসুর খাল খালটি জাফরাবাদ সুলতানগঞ্জ কাদেরাবাদ হাউজিং থেকে মোহাম্মদপুর হয়ে রামচন্দ্রপুর খালের সঙ্গে মিশেছে এরপর জনবহুল বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে গিয়ে মিশেছে বুড়িগঙ্গা নদীর বিশাল জলরাশিতে ঢাকা জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী এই খালের গড় দৈর্ঘ্য 8,800 ফুট এবং গড় প্রস্থ প্রায় 62 ফুট রায়ের বাজার পুলপাট থেকে শুরু করে 20-25 ফুট প্রস্থের এই খাল পশ্চিম কাঁটাসুর হয়ে বসিলার দিকে চলে গেছে এলাকার নাম অনুসারে খালের এই অংশটির নামই কাঁটাসুর খাল বসিলা সড়কের নিচ দিয়ে উত্তরে গিয়ে খালটি মিশেছে রামচন্দ্রপুর খালের সঙ্গে এরপর রামচন্দ্রপুর খালটি সাতমসজিদ হাউজিং স্বপ্ননীর হাউজিং মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড নবোদয় হাউজিং লিমিটেড নবোদয় বাজার শেকেরটেক শ্যামলী হাউজিং হয়ে আদাবর 16 নম্বরে গিয়ে মিশেছে কল্যাণপুর খালের সঙ্গে অনেক আগে থেকেই রায়ের বাজার মোহাম্মদপুর এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কাঁটাসুর খাল তবে সময়ের ব্যবধানে নানামুখী বিবর্তনের মধ্য দিয়ে গেলেও আজও খালের গতিপথ রয়েছে অনেকটাই অভিন্ন খুব অল্প হলেও নিজের স্রোতের সেই ধারাটাকে আজও আগলে রেখেছে কাঁটাসুর খাল খালের গভীরতা বেশি না হলেও এই খাল থাকায় এখনও আশেপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় না তাই পানিতে খাল কানায় কানায় পূর্ণ হয়ে থাকে ক্ষীণ যে প্রবাহ এখনও চালু আছে তা কোথাও বড় বাধা পেলেই হয়তো উপচে যাবে দুই কূল এমন মনে হলেও তেমনটা ঘটতে দেখা যায়নি কখনোই ইতিহাস ঘেঁটে জানা যায় বহু আগে এ এলাকায় প্রশস্ত একটি নদী ছিল লঞ্চ নাকি চলাচল করেছে এই পথে কালের বিবর্তনে কাঁটাসুর শুধু খালের চেহারাই ধরা দিয়েছে আমাদের চোখে আর তাই নগররক্ষীরা এখন নিয়মিত পরিচ্ছন্নতা কাজের মাধ্যমে যত্ন নিচ্ছেন এই খালের এই খালটি দৈর্ঘ্য প্রস্থে সম্পূর্ণ উদ্ধার করে এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করলে খালটিকে ফিরিয়ে দেওয়া যেতে পারে পুরনো নাব্যতা যা মুক্তি দিতে পারে খালের পাড়েই বসবাস করা এই দুই এলাকার কয়েক লাখ লোকের জন্য জলাবদ্ধতার সম্ভাব্য ঝুঁকি থেকে খালে টলমলে পানি তার উপরে ঢেউ খেলানো বাতাস ঢেউয়ের তালে দোলে ঘাটে বাঁধা ছোট্ট ডিঙি তপ্ত দুপুরে দুরন্ত কিশোর কিশোরীদের খালের পানিতে ঝাঁপিয়ে পড়া দুই পাড়ের খোলা জায়গায় বাসিন্দাদের আয়েশি চলাফেরা শিশু কিশোরদের কলরব
পাড় ধরে সকাল বিকেল হাঁটতে হাঁটতে বুক ভরে নিঃশ্বাস নেওয়া। রায়ের বাজার মোহাম্মদপুর এলাকার কাঁটাসুর খালের দুই পাড়ে থাকা বাসিন্দাদের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আর এসব কোনো অমূলক স্বপ্ন নয়, বরং সবার আন্তরিকতা আর চেষ্টা থাকলে কাঁটাসুর খালের এই রূপকল্প তৈরি করা শুধু সময়ের ব্যাপার মাত্র। আমরা চাই এই নগরের শীতল স্রোতের ধারাগুলো যেন শুধু ইতিহাস হয়ে না থাকে, বরং এই স্রোতগুলো মিশে থাক আমাদের জীবনের প্রতিটি দিনে, আমাদের প্রয়োজনে, আনন্দে আর ভালোবাসায়। নগরীর স্রোতস্বিনী পর্ব শুনছিলাম। আসলেই এই নগরীর অনেক স্রোতস্বিনী হারিয়ে গেছে, সেই হারানোর নেপথ্যে রয়েছে সময়ের প্রয়োজন। তবে কিছু হারিয়ে যখন কিছু পাওয়া যায় বা সময়ের চাহিদা মেটাতে কোনো পরিবর্তন যখন আসে, নাগরিক সুযোগ সুবিধা দিতে নিশ্চয়ই আমরা সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিই নেওয়াই উচিত। বন্ধুরা, আবারও সময়ের কথা বলবো। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ সময় পৌঁছে গেছি আমরা। এবার শুরু করছি শুভযাত্রা পর্বটি। এই শহরের ভেতরে আমাদের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা বলতে প্রথমেই আসে বাসের কথা। বন্ধুরা, আজ ঢাকার ভেতর যাত্রাবাড়ি থেকে মিরপুর রুটে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিসের নাম জানাবো আপনাদের। শেকর পরিবহন যাত্রাবাড়ি থেকে মিরপুর ১২ পর্যন্ত চলাচল করে। মাঝে মতিঝিল শাপলা চত্বর হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ পল্লবীতে স্টপেজ রয়েছে যাত্রী উঠানামা করানোর জন্য। অনাবিল সার্ভিসটি যাত্রাবাড়ি থেকে ছেড়ে টুঙ্গী পর্যন্ত যায়। যাত্রাবাড়ির পর প্রথম স্টপেজ সায়দাবাদ, এরপর মানিকনগর, কমলাপুর, খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাডালিঙ্ক রোড, নতুনবাজার, বসুন্ধরা, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর হয়ে টঙ্গী পৌঁছে। যাত্রাবাড়ি টু মিরপুর ১২ চলাচল করা আরেকটি বাস বেস্ট ট্রান্সপোর্ট সার্ভিস। দ্বিতীয় স্টপেজ মতিঝিল শাপলা চত্বর, তারপর বঙ্গবন্ধু স্টেডিয়াম, পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ পল্লবী হয়ে মিরপুর ১২ পর্যন্ত যায়। শ্রোতা বন্ধুরা, নিরাপদ হোক প্রতি মুহূর্তের পথ চলা এবং যাপিত সময়ের প্রতি মুহূর্ত, এক্ষেত্রে সচেতনতা অনেক বেশি জরুরি। সারা দেশ জুড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর এবং মৃতের খবর পাচ্ছি, যা কোনোভাবেই কাম্য নয়। এক্ষেত্রে আমাদের সচেতনতা এডিস মশার বিস্তার কমাতে পারে। বন্ধুরা, মশার প্রজনন স্থল ধ্বংস করলে সহজভাবেই মশা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও বাড়ির ভেতরে ও বাইরে আশপাশ পরিষ্কার রাখা, জমা পানি থাকলে ফেলে দেওয়াই সচেতনতার অংশ। মশা মারার কীটনাশক ব্যবহার করেও মশা নিধন সম্ভব, এবং আরো জরুরি দিন রাতে যে কোনো সময় মশারি টানিয়ে ঘুমানো। আসুন এই বিষয়ে অনেক বেশি সচেতন থাকি, নিজে ভালো থাকি, অন্যদেরকেও সচেতন করি, এমন আহ্বানে জানিয়ে দিই আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম এবং উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ, আমি তনিমা করিম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন মোসাম্মাত নূরজাহান, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু। Thank you.